হ্যালো বন্ধুরা, অবশেষে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট। আর আমি তোমাদেরকে দেখাবো কি করে রেজাল্টটি দেখতে হবে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস। রেজাল্ট দেখার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে যেতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট কি psw.application.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা সবার উপরে একটি লিঙ্ক দেখতে পাবে, কি রয়েছে এখানে, লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশন 2019। এটিকে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে। এই পিডিএফ এ যারা কোয়ালিফাই করেছে তাদের রোল নাম্বার রয়েছে। কি করতে হবে, তোমাকে রোল নাম্বারটি সার্চ করতে হবে। তোমার রোল নাম্বার সার্চ করে যদি তোমার রোল নাম্বারটি এই পিডিএফ এ থাকে তাহলে তুমি কোয়ালিফাইড করেছো। মোট 66,492 জন কোয়ালিফাইড করেছে। এবার আমরা দেখবো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। আনজ্যাপ ক্যাটাগরি কাট অফ 65.00, ওবিসি এস 43.00, ওবিসি বি 56.33, এসসি 48.67, এসটি 29.67 এবং বিভিন্ন পিএইচ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কাট অফগুলো এখানে রয়েছে। তাহলে আমাদের রেজাল্টটি দেখার জন্য কি করতে হবে, প্রথমে পিএসসির ওয়েবসাইটে যেতে হবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট কি psw.application.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে সবার উপরে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটিকে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্লিক করার পরে একটি পিডিএফটি ওপেন হবে, আর এই পিডিএফেই রয়েছে তোমার রোল নাম্বার। আর এখান থেকে তোমার রোল নাম্বারটি সার্চ করে নিতে হবে। যদি তোমার রোল নাম্বারটি এই পিডিএফে থাকে তাহলেই তুমি কোয়ালিফাইড করেছো। থ্যাংক ইউ, সবাইকে বেস্ট উইশেস। তোমরা তোমাদের রেজাল্টটি দেখে নাও, আর আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে।